কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা কি জায়েজ? কারণ কিস্তিতে বিক্রয় করলে বিক্রেতা ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্য থেকে কিছু একটা বেশি মুনাফা রাখতে হয়। মসজিদ নির্মাণে অনেক লোকেরা দান খয়রাত করে, যেখানে কোনো সেখানে যদি কোনো সুদখোর বা অন্য কোনো অবৈধ টাকা লাগানো হয় তাহলে মুসল্লিদের নামাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত হবে কিনা? আমাদের মসজিদের ইমাম সাহেব একামতের পূর্বে কাতার সোজা করুন বলে দাঁড়িয়ে যান, একামতের পরে আর কিছুই বলেন না, এ বিষয়ে জানালে উপকৃত হব। কয়েকজন সৌদি প্রবাসী ভাইদের প্রশ্ন, উমরা পালনের পর চুল কত নিয়মে কাটতে হয়? আমরা যতটুকু জানি সমস্ত মাথার চুল কাটতে হয়, কিন্তু সৌদি আরবের প্রায় লোক উমরা করার পর মাথার তিন চার জায়গা থেকে একটু একটু করে সামান্য চুলের অংশ কাটে, তারা বলে চুল কাটা হয়ে যাবে, এ বিষয়ে চুল কাটার বিধান কি? ভাইরা আমার, এটা ঠিক যে উমরা করার পর সাফা মারোয়া পাহাড়ের সাফা সাই করার পর মারোয়া পাহাড়ের উপরে কেচি নিয়ে কিছু পোলাপান দাঁড়ায় থাকে, সেখানে মাথার এখানতে একটু এখানতে একটু সামান্য সামান্য কেটে দেয়, এখন এটা দিয়ে অনেকে মনে করে যে উমরা হয়ে গেছে। না, এটা তো হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরো মাথা মুন্ডন করতে বলেছেন অথবা পুরো মাথার চুল ছোট করতে বলেছেন। অমুকাসসিরিন আলা তাখাফুন, যারা পুরো মাথার চুল ছোট করছে তাদেরকে বলছে তাদের ভয় নাই, হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা মাথা মুন্ডন করার নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হামিল মুহাল্লিকিন, আল্লাহ হজ এবং উমরার পর যারা পুরো মাথার চুল চেষে ফেলে তাদের প্রতি আপনি রহম করেন, এভাবে দোয়া করেছেন তিনি, তিনবার দোয়া করেছেন। এরপরে একবার দোয়া করেছেন যে চুল ছোট করে, সেজন্য অনেকেই মনে করে যে প্রথম উমরা চুল চাঁচা লাগে, এরপরে আর না করলেও চলে। না ভাই, প্রথম আর শেষ নেই, যতবার উমরা করবেন যতবার হজ করবেন প্রত্যেকবারই পারলে চাঁচবেন, চাঁচাটা উত্তম। যদি চাঁচতে না পারেন পুরো মাথার চুলগুলাই একটু হলেও ছোট করবেন, কয়েকটা চুল ছোট করলেন আর পুরো মাথার চুল ছোট করলেন না, এটাতে হবে না। আপনি গুনে গুনে তিনটা বা চারটা ভাত খাইলেন দুপুরবেলা, পড়ে গেছে হয়তো টেবিলে পড়েছিল, অন্য কেউ খেয়ে গেছে, আপনি উঠে খেয়ে ফেলেছেন। আপনার একজন জিজ্ঞাসা করছে আজকে দুপুরে ভাত খাইছেন, আপনি বলছেন হ্যাঁ খাইছি, আসলে আপনি আজকের যে দুপুরের লাঞ্চ সেটা আপনি করেন নাই এখনো। আপনার খাইছি বলার কি সঠিক হবে? ওই দুই তিনটা ভাত রেখে ভাত খাওয়া বলে? ঠিক একইভাবে দু চারটা চুল এখান থেকে একটু কাটলে হবে না, পুরো মাথার চুল ছোট করতে হবে। আমাদের মসজিদের ইমাম সাহেব একামতের পূর্বে কাতার সোজা করুন বলে দাঁড়িয়ে যান, একামতের পরে আর কিছুই বলেন না, এ বিষয়ে জানালে উপকৃত হব। দেখেন, একামতের পূর্বে ইমাম সাহেব সবাইকে দাঁড়িয়ে যান এটা বলবেন না, বরং একামত শুরু হবে এটা দেখে সবাই দাঁড়িয়ে যাবে। আর সুন্নাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, মুয়াজ্জিনের একামত দেওয়ার পর এবার তিনি মুসল্লির দিকে তাকিয়ে কারোর কাতার উল্টা পাল্টা থাকলে বলতেন সোজা করেন, ফাঁকা বন্ধ করেন, তোমরা ফাঁকাগুলো বন্ধ করো, তোমরা মিলে মিলে দাঁড়াও, কাতারটাকে সোজা করো, বাঁকা করবা না, বাঁকা করলে অন্তর বাঁকা হয়ে যাবে, লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নির্দেশ দিতেন, সাউউ সুফুফাকুম, লা তাদউল ফুরুজাত লিশাইতান, এই সবগুলো করতেন একামত দেওয়ার পর। তো আমাদের অনেক মসজিদে মুয়াজ্জিন সাহেবদের আজান একামতের আগেই ইমাম সাহেবরা বলে কাতার সোজা করেন, এটা করেন, সেটা করেন, এরপরে মুয়াজ্জিন সাহেব একামত দেওয়া শুরু করে, মুয়াজ্জিন সাহেবের একামতের পরে আর কিচ্ছু বলে না। তো এটা সুন্নাহ না, সুন্নাহ হলো একামতের পরে বলতে হবে, একামতের আগে না। মসজিদ নির্মাণে অনেক লোকেরা দান খয়রাত করে, যেখানে কোনো সেখানে যদি কোনো সুদখোর বা অন্য কোনো অবৈধ টাকা লাগানো হয় তাহলে মুসল্লিদের নামাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত হবে কিনা? ভাইরা আমার, মসজিদে হালাল টাকা লাগাবেন, আল্লাহর ঘরে হালাল টাকা লাগাবেন, মসজিদ কর্তৃপক্ষের যেন পিঠে মেরুদণ্ড থাকে, ইমাম সাহেবদের যেন সৎ সাহস থাকে, অন্তত বলবেন ঘোষণা দিয়া যে সবাই মসজিদে টাকা দান করেন কিন্তু হালাল টাকা দিবেন, হারাম দিবেন না। ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করেন নবীদের হারাম কিছু দিবেন না। কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা কি জায়েজ? কারণ কিস্তিতে বিক্রয় করলে বিক্রেতা ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্য থেকে কিছু একটা বেশি মুনাফা রাখতে হয়। ভাইরা আমার, কিস্তিতে যদি পণ্য কেনা বেচা করেন এটা জায়েজ আছে, অনেক সাহাবা একরাম কিস্তিতে কেনা বেচা করেছেন, এটা না জায়েজ বা হারাম কোনো বিষয় নয়, তবে কিস্তিতে কেনার কারণে যে একটু বেশি দাম ধরা হয়, ধরেন একটা জিনিসের দাম 1000 টাকা কিন্তু আপনি 10 কিস্তি দিবেন, সেজন্য প্রত্যেক কিস্তি 150 টাকা করে 1500 টাকা দাম ধরলেন, এটা জায়েজ আছে। সাহাবা ইকরাম অনেকে কিস্তিতে কেনা বেচা করেছেন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল দামের চাইতে আর বেশি বা কম বিক্রি করতে পারবেন এমন কোনো শর্ত দেয় না, এটা সুদ হবে না, কিস্তিতে কেনা বেচা জায়েজ আছে এবং তার কারণে
দামের মধ্যে হেরফের হলেও সেটা নাজায়েজ বা গুনাহ হবে না।